আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যে পোস্টেড বাই এস হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুরন্ত একটা আপডেট নিয়ে চলে এসেছি এই আপডেটটা জাস্ট আমার কাছে একটা বিশাল আনন্দের এবং প্রত্যেকজন সাকিবিয়ানের কাছে বিরাট আনন্দের আজকে আসছে তুফানের টাইটেল ট্র্যাক গতকাল এরকম একটা ঝড়ঝঞ্ঝা হয়ে গেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়ে গেছে আর এটা না কোথাও না কোথাও গিয়ে আই হোপ একটা চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছিল তুফান টিমের কাছে যে ভাই আমাদের করে দেখাতেই হবে এস বিএফ জাস্ট সাত মিনিট আগে পোস্ট করেছে তুফান টাইটেল ট্র্যাক আসছে আজ তারা লিখেছে তুফান আছড়ে পড়বে আর কিছুক্ষণে তুফানের টাইটেল ট্র্যাক আসছে আজ ফিল্ম ডিরেক্টেড বাই রাইহান রাফি ইন সিনেমাস দিস ইদুল আধা অ্যাক্রস বাংলাদেশ এইবারে কিন্তু তারা দিচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে বলার চেষ্টা করছে যে অ্যাক্রস বাংলাদেশে রিলিজ পেতে চলেছে তুফান এটা হতেও পারে একই দিনে হয়তো পশ্চিম বাংলায় অর্থাৎ এপার বাংলায় হয়তো রিলিজ করবে না কিছুদিন পরে রিলিজ করবে আমি প্রথম দিন থেকে তোমাদেরকে এই বিষয়টাই বলবার চেষ্টা করছিলাম বারবার করে যে বন্ধুরা আমার কাছে যে আপডেট আছে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় একই দিনে রিলিজ করার প্ল্যান কিন্তু টিমের নেই টিমের নেই তো এটা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে কিন্তু একটু হলেও হিন্ট দিচ্ছে এস যে অ্যাক্রস বাংলাদেশে ঈদুল আধাতে রিলিজ পেতে চলেছে তুফান তোমরা অলরেডি জানো আজকে দুপুর বেলায় তুফান টিমের কাছে সেন্সাস ছাড়পত্র তাদের হাতে আপাতত অনেক কিছুর পরে গতকাল থেকে অনেক ঝড় ঝাপটা উঠলো কিন্তু উইদাউট এনি প্রমোশন দুম করে আজকে এসবিএফ এবং তুফান টিম ডিসাইড করলো তারা যে আজকে তুফানের টাইটেল ট্র্যাক দিয়ে দেবে তোমরা ভাবতে পারছি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লাগে উড়াধুরা গান নিয়ে এই পরিমাণ ক্রেজ এইবার টাইটেল ট্র্যাকটা আমি তোমাদেরকে দুদিন আগে ভিডিও বানিয়ে কি বলেছিলাম মিলছে তো আমার কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে এর পরবর্তীতে আসতে চলেছে আরো একটা গান এবং সেটা দু তিন দিনের মধ্যে আসবে আমার কথা আশা করছি মিললো এবং আমি সেখানে একটা প্রেডিকশন করেছিলাম যে আমার মন বলছে এবার তুফানের টাইটেল ট্র্যাক দিয়ে দেবে সেইটাই ঘটেছে এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না সবাই রেডি হও আমি একটাই ডায়লগ বলতে চাই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে কি মৌসাম বিগড়নে বলা হ্যাঁ তুফান কিন্তু আসছে সব ছাড়খাড় করে দেবে মানে আমি এটুকু বলতে পারি যে দুই বাংলার ইতিহাস সৃষ্টি করে দিতে পারে তুফান এত বড় কথা বলছে এই সিনেমাটাকে নিয়ে অনেক আশাবাদী প্রত্যেকে প্রচুর আশাবাদী তোমরা কতটা এক্সাইটেড কোন সময় আসছে বন্ধুরা আমি যদি একটা আইডিয়া করি আমার ধারণা এটা সন্ধ্যে সাতটার মধ্যে ড্রপ করে দেবে গান কেননা এস বিএফ তো নয় সকাল দশটা বা এগারোটা চুজ করে নয় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে তাদের প্রজেক্ট তারা ড্রপ করে তো দেখা যাক এখন অলরেডি ইন্ডিয়ার টাইম অনুযায়ী প্রায় বিকেল চারটে দেখা যাক কখন আসে তোমাদের কি মনে হচ্ছে কখন আসবে টাইটেল ট্র্যাক অবশ্যই কমেন্ট করে জানাও আবার একটা ফ্যান্টাস্টিক কিছু আমরা দেখবো আহ আমার জাস্ট পাগলে যাচ্ছে আমি এটা দারুণ লাগলো আমার বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে এক্সক্লুসিভ আপডেট দিলাম ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি শেয়ার করো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা